বিএনপি জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। বাড্ডা এলাকায় নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএনপির 6 কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবরোধের বিরুদ্ধে কড়া পাহারা বসিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। সাধারণ মানুষের জানমালের রক্ষার্থে মাঠে থাকার প্রত্যয় জানিয়েছেন তারা। বলছেন, দেশের অর্থনীতিকে বিকল করাসহ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিএনপি এই অবরোধের ডাক দিয়েছে। তাদের অবরোধ অকার্যকর করতেই 72 ঘন্টা তারা রাজপথ পাহারা দিবেন। সহিংসতা করার চেষ্টা করেছিল এদেশের জনগণকে সাথে নিয়ে, এই অপশক্তিকে প্রতিহত করেছি। আমাদের সাথে তাদের কোনো পাল্টাপাল্টি অবস্থান নেই। আমরা বাংলার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো।